একদম চলেও যাচ্ছে, সেই জন্য একটার পর একটা চলছে। আর ভাটা যেহেতু সেই জন্য একটু মুশকিলের মধ্যে পড়তে হচ্ছে অনেকে, তো মুশকিলে সবাই নেমেই গেছিলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আর প্রথমেই জানাই হ্যাপি দুর্গা পূজা, দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আর মজা তো শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা একটু বেরোচ্ছি বাপি আর আমি, আর ঠাকুর দেখব। তবে আগের বছরে ভুলে বছর আর করব না, তার কারণ পরে জানাবো। আর হ্যাঁ, আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার স্যাপার আছে, যাকে বলা হয় কলা বউ স্নান করানো। আর আমাদের এখানটার কাছাকাছি নদী, সেই জন্য চেষ্টা করবো নদীর ধারে যাওয়ার, দেখা যাক কী হয়। হ্যাঁ, এখন সকাল সকাল আছে, আশা করছি যে এখনও চলবে, মানে কমপ্লিট হয়ে যাবে না আর কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেকই ভালো লাগবে আজকের ব্লগ। আর মা দেখুন কাজকর্মে আবার ব্যস্ত। হ্যাঁ, শাড়িটা ধুতে যাচ্ছি, আজকের অন্য শাড়ি পরে রেসিপিতে আসবো। আর এই কাদা লেগেছে, এগুলো সব ধোয়াধুয়ি করছি, শুকুর দিয়ে বাসি হয়ে গেছে। তারপরে মা আজকে বাড়ি রান্না বান্না করবে, পুজো স্পেশাল রান্না বান্না আছে, সপ্তমী স্পেশাল, দেখা যাক কি বানায়। কলাবউ স্নান করাতে গিয়েছিল নদীতে, আর ফিরে বসছে। আমরা সবাই বন্ধুরা নদীর কাছাকাছি যাচ্ছি, কি অবস্থা দেখুন, কি জানি আর কেউ আসে নাকি। হ্যাঁ দেখুন, কলাবউ স্নান করাতে গিয়েছিল, ফিরে আসছে দেখুন। অনেকে যায় নদীতে, আবার অনেকে পুকুরেও করায় না ভাবি, অনেকে পুকুরে করায়, হ্যাঁ অনেকে নদীতে করায়। যাদের ঘরের কাছে তারা নদীতে যায়, আবার দূর দূর থেকেও আসে আর কি। এটা কোন জায়গা? বন্ধুরা কলাবউ স্নান করাতে এসছে অনেকে, মানে এসছে সবাই তো একসঙ্গে নেই, কেউ করিয়ে চলে যাচ্ছে, কেউ ভোরবেলায় এসছিল। হ্যাঁ ভোরবেলা করিয়ে রাস্তা দেখলে অনেকে বাড়ি চলে যাচ্ছে, অনেকে আবার চলেও গিয়েছে একদম, অনেকে এখনো আসেনি, আসবে, অনেকে এখনো করাচ্ছে, তো দফায় দফায় আসছে। তো নদীর পাড়েও আজকের এক রকমের উৎসবের আমেজ, হ্যাঁ জমজমাট, প্রত্যেক মানুষের মজা চলছে এখন। বন্ধুরা দেখুন মনে হয় চান করাবে, এইদিকে একটা ঘাট আছে, ওইদিকে শিবানীপুর থেকে এসছে, অনেক দূর থেকে এসছে। হ্যাঁ এদিকে চলেছে চান করাতে, ওই ঘাটের দিকে, হ্যাঁ ওইদিকে যাচ্ছে, ওইদিকের ঘাটে যাবে। এইদিকেও একটা ঘাট আছে না দাদা? জল কি নিচে আছে এখন? অনেক জল নিচে আছে মনে হচ্ছে নাকি? আচ্ছা জল মনে হচ্ছে নিচে আছে, সেই জন্য ওই সাইডে যাচ্ছে। নিচেও নেমে গেছে অনেকে, দেখছেন এখানে দেখুন বন্ধুরা গাড়ির কত ভিড়, সবাই গাড়িতে করে অনেকে এসছে। হ্যাঁ অনেকে সব বিভিন্ন রকম এক ড্রেস পরে এসছে, অনেকে টিফিন শুরু করে দিয়েছে। আর নিচে দেখুন জল অনেকটা নিচে এখন। বন্ধুরা আপনার নিশ্চয়ই অনেকের মনে আছে ভাবি, এখানে তুমি লক্ষ্মী পুজোর স্নান করছিলে না? লক্ষ্মী পুজোতে জল নিচে না, অনেক চান করাচ্ছে অনেকটা দূরে এখন ভাটা, যার জন্য অনেকটা নিচে নামতে হয়েছে। বাপি এখন মাঝে ভাগ বাড়াচ্ছে একটু। কেন কি জানি বন্ধুরা, অনেক বেশ কাদা টাদাও মেকেছে, মজা করছে অনেকে, যে যেভাবে পাচ্ছে মজা করছে, পুজোর মজা নিচ্ছে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে বন্ধুরা হোলিডে ড্রেস, হোলিডে ড্রেস ভালো লাগছে, তবু নদীর মাটি গায়ে মেখে চলেছে, ভালো খারাপ না, মজা করছে সবাই। কতটা উপর থেকে কতটা নিচে এখানটায়, হ্যাঁ এখানে আস্তে আস্তে নামতে হচ্ছে দেখুন কি অবস্থা এখানে কিন্তু সিঁড়ি কিচ্ছু নেই ব্যাস হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমরা ওই পারে রসগোল্লা বানিয়েছিলাম ওই চটটায় ওই চরে বন্ধু নিশ্চয়ই দেখেছেন অনেকে ওখানে আমরা রসগোল্লা বানিয়েছিলাম আমাদের মানে দেওয়া আছে অপু কিচেন উইথ ভিলেজ কিচেনে দেওয়া আছে রসগোল্লা অনেকে যে যার মতো মজা করছে হ্যাঁ অনেকে দৌড়াদৌড়ি ধরাধরি খেলছে পুজোর মজা জমে উঠেছে দেখুন ওই চরে একদম জল নেই আর এখানেও জল নিচে একদম অনেক নিচে হ্যাঁ এই সাইড থেকে যাওয়া যায় মনে হচ্ছে কোথা থেকে নদীর কাঁকড়া উঠে এসছে কাঁকড়া কাঁকড়া হ্যাঁ খুব সুন্দর নদীর ধারে রোদ কিন্তু কষ্ট হচ্ছে না ভাবি বেশি তার কারণ সুন্দর ফুটফুটে হাওয়া একটা বইছে সেই জন্য ভালো লাগছে হ্যাঁ জল যেহেতু নিচে সেই জন্য নামতে হচ্ছে আজকে উৎসবের মজা একদম জমে উঠেছে আর কলা বউ স্নান করাচ্ছে যদিও অনেক আসে কিন্তু একদল আসছে একদল চলেও যাচ্ছে সেই জন্য একটার পর একটা চলছে আর ঘাটা যেহেতু সেই জন্য একটু মুশকিলের মধ্যে পড়তে হচ্ছে অনেককে মুশকিলে সবাই নেমেই গেছি মজা করছে যারা মজা করে ভাবি নামবে নাকি ওইদিকে আচ্ছা ওইদিকে দেখাও মাটি কি করা না কে বানিয়েছে শিব ঠাকুর মাটি সুন্দর দুর্গা পুজোতে শিবের কেউ মনে হচ্ছে খেয়াল খবর রাখছে না খুব একটা বেশি সেই জন্য শিব ঠাকুর বানিয়ে রেখে দিয়ে গেছে আর শিবের দেখুন কেউ মানে জলও ঢালেনি আর কিছু করেনি দেখুন দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা নদীর পাড়ে ফুলগুলো তো কেউ যায়নি না এখানটায় আমরা রসগোল্লা বানিয়েছিলাম ঠিক এই জায়গায় এখানটায় একদম এখানটা এই পোতা আছে এখানে একটা গাছ ছিল তখন মনে হয় গাছ ছিল আকন্দ গাছ নাকি একটা গাছ ছিল খালি গরু আসছিল খালি রসগোল্লা খাওয়ার জন্য তখন এই সেই জায়গা হ্যাঁ পিছনে গাছপালা প্রচুর মানুষজন দেখেছে অনেক মানুষজন দেখেছে অনেক ভালো লাগছে ফের বন্ধুরা এখানে এসে মনে পড়ছে আবার যদি আমাদের কোনোদিন মানে সুযোগ সন্ধান পাই হ্যাঁ আসবো তবে এই একই জায়গায় না বিভিন্ন জায়গায় চেষ্টা করব জায়গা নদীর চরে হ্যাঁ রান্না করব আর পিকনিকের সময় নদীর ধারে বলছি সেটা এটা না অন্য জায়গায় অন্য ওইদিকে নদীর দিকে সেটা অন্য জায়গা হ্যাঁ দেখুন নদীর চরে গরু বাঁধা আছে গরু ঘাস খাচ্ছে হ্যাঁ ছোটবেলায় তো গরুর রচনায় পড়েছিলাম নদীর ধারে গরু ঘাস খায় এই দেখুন নদীর ধারে সত্যি গরু ঘাস খাচ্ছে আর তেরেও আসতে পারে নাকি পুজোর বাজার চলছে এখন বন্ধুরা 5 টাকা ধনে পাতা হবে না এখন ধনে পাতার দাম আছে 500 টাকা পাইকারি শুনে নেন বন্ধুরা আমি বলেছিলাম না ধনেপাতা অনেক জায়গায় পাওয়াই যায়নি অনেক জায়গায় বিক্রি বন্ধ করে দিয়েছে চলছে আমাদের আজকে বাজার হ্যাঁ এটা হচ্ছে ফলতা মার্কেট এখন চলছে বাঁধাকপি কেনা আর এইদিকে দেখুন ইনি আমরাও কিনছে কিন্তু আমাদের গাছে আমরা আছে গ্রামের মানুষ আমরাও নিচ্ছে হ্যাঁ কত হয়েছে এখানেও বন্ধুরা দেখুন নারিকেল ডাব বিক্রি হচ্ছে দেখুন এখানটা দেখুন হ্যাঁ ওই দিকটাও আছে ওইদিকেও হচ্ছে মানে এখানে মানুষজন কিনে খায় অ্যাকচুয়ালি কী করা যাবে যারা গাছপালা নেই তারা তো কিনেই খাবে তাই না গ্রামে হোক কিংবা শহরে হোক এখানটায় ঠাকুর দেখতে আসছিলাম আগের বছরের কথা মনে আছে হ্যাঁ এটা ছিল তখনও এই মেলায় এসেছিল আর সেদিন সম্ভবত প্রচণ্ড মেঘলা ছিল বৃষ্টি আজবাজ করছিল আমরা বাড়ি যাব বলে মানে কখন বাড়ি চলে যাবো সেই চেষ্টা চালাচ্ছিলাম খালি। এটা হচ্ছে সেই জায়গার ঠাকুর, কিন্তু এবছর দেখুন খুব সুন্দর দিন, সুন্দর রোদ। হচ্ছে সেটিং চলছে, এখনো কমপ্লিট হয়নি, কিন্তু পুজো শুরু হয়ে গেছে। কেমন লাগছে ভাই? খুব সুন্দর। সব জায়গায় প্যান্ডাল যেমন সমান হয় না, ঠাকুরও কিন্তু সব জায়গায় সমান হয় না। এখানে ঠাকুরের মজাটা দেখুন, চোখের এক্সপ্রেশন দেখুন খালি, দেখলে মনে হবে ওষুধ যেন সত্যি তেড়ে আসছে। আর মা দুর্গার চোখ দেখুন কত সুন্দর, দেখুন একদম অ্যাংরি। দারুণ করেছে না? হ্যাঁ বন্ধুরা, অন্যান্য দিন বাজারও কিন্তু বসে এখানটায়। হ্যাঁ আমাদের কিছু কিছু ব্লগ হয়তো আছে, বিকালবেলা করে বসে বাজার বসে। এখানে ঠাকুরও উঠেছে দেখুন, জোরদার। এখানে দূরে নাচ, সামনে দেখুন জোরদার নাচ চলছে, নাচ গান। এই দেখুন নাচ গান, এখানটায় ঠাকুর প্যান্ডাল খুব সুন্দর হয় প্রত্যেক বছর, আমি দেখেছি। আগের বছর একটা গুহা মতো করেছিল মনে আছে, আর একটা সেই কাপালিক টাইপের ছিল সন্ন্যাসী টাইপ। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে দেখুন, খুব দারুণ সুন্দর পাখি আর বাঁশ দিয়ে করেছে দেখুন, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর, মানে এটা বাঁশি, এটা বাঁশি, এটা বাঁশি, বাঁশ দিয়ে বাঁশি বানিয়েছে, তার মাঝখান থেকে পাখি বেরোচ্ছে আর কি, খুব দারুণ। কত সুন্দর দেখুন, হ্যাঁ পাখি পাখি, হ্যাঁ একটা খাঁচার মধ্যে পাখি আছে দেখুন, খাঁচায় পাখি আর একটা বাইরের পাখি, হ্যাঁ বাঁশিতে পাখি। আর আমাদের বন্ধুরা দেখেছেন, আমাদের হচ্ছে পোষা পাখি, কিন্তু বনের পাখি পোষ মেনে গিয়েছে, দেখেছেন। আমাদেরও পাখি লাগে, খুব দারুণ, দেখে দারুণ লাগছে আর কি। হ্যাঁ খুব সুন্দর পুরো পাখি, খুব সুন্দর থিমের ঠাকুর, হ্যাঁ খুব সুন্দর। এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা, বাচ্চারা দেখে মুগ্ধ হয়ে যাবে, দারুণ ভালো লাগে। আমি অনেক জায়গায় অনেক রকম প্যান্ডেল দেখেছি, কিন্তু এই প্যান্ডেল আমি এখন দেখি চোখে পড়েনি, খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ বাপি, আর আমি তো বাইরে বেরিয়েছিলাম আজকে, আর এদিকে আমার মাই সব একদম একলা হাতে সুন্দর সুন্দর সব রান্নাবান্না করেছে। সপ্তমী স্পেশাল খাওয়া দাওয়া, দেখা যাক কি আনে, কি নিয়ে আসে আমার মা। অনেক রকম আয়োজন হয়েছে, আমার মা বলছিল। অপেক্ষা করে আছি এখন আমি, মা সাজিয়ে নিয়ে আসছে। আমার মা এসে গেছে ভাত নিয়ে। ও বাবা, কত রকমের আয়োজন গো, সাজিয়ে নিয়ে আসছে আমার মা। তো পুজোর সময় বলে কথা। কি কি আইটেম আছে তাহলে? আরো আনছি ভাত, আলু ভাজা, এটা কি কি উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা আজকে স্পেশালি, আবার শুক্তো। এখানে আবার একটা কি শাক দিয়েছে, আর এটা বাঁধাকপি ঘন্ট না মা, বেগুন ভাজা। এই হচ্ছে আইটেম। আর কত হলো? 1 2 3 4 5 6, 6 রকমের আইটেম আছে এখানে। আর এখানে এটা মুগের ডাল, বাহ 7 রকমের। আর বাপি ওদিকে কি করছো গো? হ্যাঁ ডিম সিদ্ধ, হ্যাঁ মানে আজকে 8 রকম হয়ে গেল, 7-এর জায়গায় এক্সট্রা। এটা যে খাবে খাবে, না খাবে না খাবে। ভালো হয়েছে। নিম পাতা দিয়ে শুক্তো করেছি তোমার বাপি, তারপরে আর উচ্ছেটা নিয়ে এসেছি, তবে বলি ভাজি। আজকে গাছে নিম পাতা পেরেছো? হ্যাঁ পেরেছি। এই শুক্তোটা কেমন হয়? ঘরে করলা উচ্ছে না থাকলেও শুক্তো করা যায়। আর এই যে মুগের ডাল, এটা কিন্তু আমাদের বাড়ির একদম চাষের, আমাদের মাঠের মুগের ডাল এটা। নিম পাতা দিয়ে শুক্তো যে এত সুন্দর, না বললে কি বলবো। না না নিম পাতা একটা ফেভার আছে। বন্ধুরা যদি আমাদের ভিডিও ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগস ভিডিও সবার প্রথমে দেখার জন্য।